মোমটা সামনে নাও। কিন্তু মোমটা সামনে আসলে কি করবে জানো? তুমি কি করবে জানো? তুমি শুয়ো কোয়ে এটা ফু দিবা ফু দিবা। হ্যাপি বার্থডে, হ্যাপি শুভ বিবাহবার্ষিকী, সারা জীবন বেঁচে থাকো, দোয়া করি। থ্যাংক ইউ আমার স্যারকে, অসংখ্য ধন্যবাদ। আমার স্যার দিয়েছে কাদের জন্য? আমাদের জন্য, কাদের জন্য? এবার তুমি কিছু বলো, আমি পরিষ্কার লাগে সতেরোটা বছর কেটে গেল আমাদের, তো আজকে আমাদের সে অ্যানিভার্সারি, আজকে সতেরো বছর। সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর এই আর কি। আমার দর্শকের কাছে আমাদের এতটুকু চাওয়া। এটা দিয়েছে আমার এক কলিগ, একদম তাজা তাজা ফুল সকালবেলায় দিয়ে যাওয়ার সাথে আর এখানে আমরা খাবার অর্ডার করেছিলাম, সেই খাবারও চলে এসেছে। তো চলুন আমরা খাবার, আসলে আমার অনেক খিদে লেগেছে, আর তার আগে আমরা কেকটা কেটে ফেলি চলো। এই যে আমার মেয়ে যখন সাজগোজ করছে। আজকে তুমি সেজেছো কেন মা? কেন সেজেছো? লজ্জা পেয়েছে। ওর ভাষাতে বলেন উপলক্ষে। মোমটা সামনে নাও। কিন্তু মোমটা সামনে আসলে কি করবে জানো? তুমি কি করবে জানো? তুমি শুয়ো কোয়ে এটা ফু দিবা ফু দিবা ওরে বড় হ্যাঁ পুদি 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 ফুদাও। এই ক্যামেরার সামনে আসো। এবার আম্মু তুমি খাওয়া দাও। পুরোটা খাবো একসাথে? তুমি তো ঢুকাই দিচ্ছ পুরোটা। কিভাবে কাটছে? না
তো এখন আমি আমার আম্মুকে লাগাবো। আম্মু দেখাও দেখাও দিকে দেখাও। আর এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়ে আমার জন্য আমাদের জন্য এই সে এই অ্যালবামটা রেডি করেছে। তো আসলে আমি খুবই খুশি হয়েছি সে রাত বারোটা এক মিনিটে আমাদেরকে এটা গিফট দিয়েছে। আসলে আমি সিরিয়াসলি আমি এটা দেখে খুবই মুগ্ধ হয়েছি যে এত সুন্দর করে এই ফ্রেমটা বানিয়েছে। তো সবাই দোয়া করবেন যেন আমার বাচ্চারা সব সময় এরকমই থাকে। যে আমার মেয়ে ও আমাকে এটা দিয়েছে লজ্জা পাচ্ছে। আর আমার ছেলে ওই দিন আমার বাস ছিল না, ও হচ্ছে ওর খালামণি বাসায় গিয়েছিল, যার কারণে ও এটার সাথে অ্যাড হতে পারেনি। যাই হোক ও থাকলে ও করতো, ওরা সবসময় দুজন মিলেই সব কিছু করে। আর আরও একটা জিনিস আছে সেটা এটার সাথে, ও আমাদেরকে রাত্রেবেলা পুডিং করেছিল, সেটা আমি জানি না পুডিং করে পুডিং খাই এই যে সেই পুডিং। যাই হোক পুডিং এর ছবিটা আমি আপনাদেরকে দিব, খুব মজার খুব সুস্বাদু সেই পুডিংটা ছিল। আমার মা কি খাচ্ছে দেখি, চেরি ফল আল্লাহ এও খাচ্ছে কে। জো আমাদেরকে উইশ করেছে ওকে তো অবশ্যই কেক দেওয়া উচিত, সেই জন্য সেও কেক খাচ্ছে। কেক আইতে খাবা, আমি ভাত খেয়ে তারপরে কেক আছে। এই খাবার চাইনিজ রেস্টুরেন্ট থেকে নিয়ে আসা হয়েছে, এখন আমরা খাবো। আমাদের আসলে অনেক খিদে লেগে গেছে। আর এই কেকটা স্যার আমাদেরকে গিফট দিয়েছে, আর স্যার আমাদের জন্য কেকটা পাঠিয়েছে। তো স্যারের প্রতি আসলে আমরা অনেক অনেক গ্রেটফুল এবং স্যারকে অনেক অনেক ধন্যবাদ। স্যার আপনি সবসময় খুব ভালো থাকেন, আসলে আমি কখনো এক্সপেক্ট করিনি স্যার আমাদের জন্য এই কেক পাঠাবে। তো যাই হোক এই জন্য আরও বেশি খুশি হয়েছি। তো স্যার সবসময় আপনি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের মাথায় ছায়া হয়ে থাকবেন। আর স্যারের একটা আসলে একটা বড় পরিচয় আছে, সেটা হচ্ছে স্যার অনেক বড় একজন কবি আর অনেক খুব ভালো লেখক, জেনিস মামুন, হয়তো আপনারা ওনার অনেক বই পড়েছেন। তো এই আর কি, তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।